সকলে কেমন আছো? আজকে সকলে খুব 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 ভালো আছো। আর তোমাদের সকলকে গোলু স্মার্ট র‍্যাবিট চ্যানেলে অনেক 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 স্বাগত। তো গতকাল গেছে সরস্বতী পূজো, তো আজকে আমি গোলু সারা দিন সরস্বতী পূজোটা কিভাবে কাটালো, ও কি কি করেছে, কি কি বদমাশি করেছে, কি ভালো কাজ করেছে, কি খেয়েছে, কি ঘুরেছে, কি ঘুমিয়েছে, হোয়াটএভার যা যা করেছে সেগুলো সব এই ভিডিওতে দেখতে হবে। ভিডিওটা প্রচন্ড এন্টারটেইনিং, তো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, আর শেয়ার করতেও পারো তোমাদের যদি ইচ্ছা হয়। আর গোলুর ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল উঠে পরে গোলু বেডের উপর উঠে গেছে এবং বেড থেকে ও জাস্ট দুষ্টুমি যা যা করা আর কি সব শুরু করে দিয়েছে। একবার জানালার উপরে ওঠে, একবার বেডের উপরে ওঠে, একবার নিচে নামে, আবার একবার একটু খায়, ঘাস খায়, প্যারেট খায়, ও যা মনে আসে ও সেটাই করে যাচ্ছে। আর এই বেডের উপর অল্প অল্প একটু একটু রোদ এসেছে, ও একটু বসলো, ওতে সানবাথ নিচ্ছিল আর কি, বসে বসে যাকে বলে। তো এমনিতেই এখন ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো ঠান্ডা খুব একটা নেই, বাট তবুও আর কি ওই যে একটু দৌড় ঝাঁপ চারিদিকে করছিল। তো তারপরে খিদে পেয়েছে, যে সব দেওয়া আছে, ঘাস দেওয়া আছে, প্যালেট দেওয়া আছে। আগে আমি ওকে প্লেটে করে সব খেতে দিতাম, ওই বাটি প্লেট ওর সব কিছু আছে, কিন্তু ও ওগুলোতে খায় না। আমি একবার একটা ভিডিওতে বোধহয় দেখিয়েও ছিলাম যে আমি ওকে যখনই কোনো প্লেটে করে খাবার দিই বা খাবার দিতাম আগে, তো সেখান থেকে দাঁত দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে সব কিছু করে আগে থালা থেকে মানে প্লেট থেকে আগে মেঝেতে পেড়ে নিত আর কি, সব কিছু দিয়ে চারিদিকে ছড়িয়ে টড়িয়ে তারপর খেত। তো খুব একটা কমফোর্টেবল না প্লেট প্লেটে খাওয়া, এখন আমি ওই জন্য মেঝেতে বা ও যেই ইয়েগুলোর উপর বসে আর কি, ম্যাটগুলোর উপর বসে, ওর ওপরেই দিয়ে দিই। ওতে ঘাস ড্রাই করে দেওয়া থাকে, মানে হে বানিয়ে দিই আমি বাড়িতেই আর কি, সাথে এই প্যালেটও দেওয়া থাকে, আর সাথে যা যা ওকে আমি দিই। হ্যাঁ, যদি কখনো ফ্রুটস বা এই সমস্ত জিনিস আদার্স কিছু খেতে দিই তখন প্লেটে করে দিই, আমি তো প্লেটে করেই দিই, ও এবার যেভাবে ইচ্ছে খায়। তো দেখো, এই যে খাওয়া দাওয়া হওয়ার পর একটু বেলার দিক করে ও অনেক দৌড়ঝাঁপ করে টরে নিয়ে পর এরকম শুয়ে গেছিল। তার আগে মধ্যিখানে পাট্টা হচ্ছে যে আমি ওকে কালকে সরস্বতী পুজো বলে স্নান করিয়েছিলাম, স্নান টান করে বাবু তারপরে ওই গলায় দেখো ওর একটা কলার আছে, সুন্দর দেখতে লাগে ওটা, মানে ওটাতে ওকে তো সেটা পরিয়ে দিছিলাম কালকে যেহেতু পুজো ছিল। আর আমার কাছে ওর কোনো ড্রেস নেই, র‍্যাবিটরা অ্যাকচুয়ালি কোনো কিছুই পরতে পছন্দ করে না খুব একটা, ও খুব অস্বস্তি পায়। আমি ওকে একবার ট্রাই করেছিলাম একটা ড্রেস পরানোর, কিন্তু ও মানে পছন্দ করে না আর কি, ও সারাক্ষণ ওটা নিয়েই আর কি দাঁত দিয়ে কাটতে চেষ্টা করে, ইভেন কলারটাও পরতে চায় না, তবু কলারটা খানিকক্ষণ হয়তো পরে থাকে। তো আমি ওই জন্য কালকে ভাবলাম যে একটা পিকচার নেবো, ওই জন্য ওকে কলারটা পরিয়েছিলাম। তো এই দেখো, কলারটা পরার পর ও কিছুই করেনি, মোটামুটি খেয়ে দিয়ে স্নান টান করে তারপরে একটু রেস্ট করতে বসলো। সেই টাইমে আমি একটু পুজো টুজো যা কিছু ছিল ওগুলো মানে করতে গেলাম, কারণ ও বদমাশি করলে তো আর তখন কিছু করা যায় না। তো সেই জন্য আমি দেখলাম যে ও বাবু বেশ ভালো করে শুয়ে পড়েছে, এখন আশা করি আর উঠবে না। তো আমি তারপরে আমার নিজের কাজে চলে গেলাম, আর ওর পাশে দেখো ঘাস দেওয়া থাকে সবসময়, ও খেয়েও নিছে, এই যে প্লেটে করে আমি দিই যেখানে দরকার পড়ে সেইখানে, কিন্তু ও খুব একটা প্লেটে খেতে পছন্দ করে না। এই দেখো এইখানটা দেখো, এই ঘাসগুলো এদিক ওদিক চারিদিকে দেওয়া থাকে, ও সব দিকে বের করে, আর ওটা ওর খাঁচা, তারপর বেড ওর তোলা আছে, ওই বেডে তো জীবনে কখনো শোয় না, বেডটা নিচে নামানো থাকে, বেডটা যেহেতু কোনো ইউজ হয় না এখন, ওই জন্য ওই খাঁচার উপরে উঠে গেছে আর কি। এখন আমি মাঝে মধ্যে মেঝে পে খুব একটা পছন্দ করে না, তাই ওটা ওখানেই তোলা থাকে। এইটা হচ্ছে যে আমার পুজো হয়ে যাওয়ার পর, পুজোর সময় আমি পুজো করে নিয়েছি, তারপর আমি নিজে প্রসাদ খেলাম, আমার বরকে প্রসাদ দিলাম, বাকিদেরও প্রসাদ প্রসাদ দেওয়ার পর আমি গোলুকে এরকম প্লেটে করে সুন্দর করে গুছিয়ে পরে ও যে যে ফলগুলো খায় সেইগুলো, আর কিছু ফুলের পাপড়ি, যেমন গোলাপ ফুলের পাপড়ি, সাদা ফুলের পাপড়ি, একটু তুলসী পাতা, তারপরে এই ফলের মধ্যে এরকম পেয়ারা, শসা, জামরুল, শাকালু আর আপেল, এইগুলোই বোধহয় দিয়েছিলাম এই সমস্ত। আর মুরগির দুটো মাত্র দানা দিয়েছিলাম ও যেহেতু খুব খেতে, আর কলা দিয়েছিলাম। হ্যাঁ, এই সমস্ত খাবারগুলো ওকে আমি খেতে দিয়েছিলাম, তো খেয়ে নিল। খেয়ে দেওয়ার পরে আবার ওকে রেস্ট করতে হবে, ও এই যে দরজাটার সামনে ঘিরে পড়ে এক হাঁটু পেয়ে বসে গেল। তো ওর দুটো খুব পছন্দের জায়গা, সেটা হচ্ছে দরজাতে সামনে ও শুয়ে পড়ে, রাস্তা জুড়ে পড়ে, আর হচ্ছে ওই যে একটু আগে যেটা দেখালাম ডাইনিং টেবিলের নিচে আমার কিপ্যাডের মানে ল্যাপটপের যে কিপ্যাড তার যে বক্সটা আর কি, সেইটার ওপর গুছিয়ে বাগিয়ে ও একটা নিজের মতো জায়গা করে নিয়েছে। এইটা হচ্ছে সন্ধ্যাবেলাকার, সন্ধ্যাবেলা হঠাৎ করে আমি ঠাকুর ঘরে এরকম পুজো করেছিলাম, পুজোর পরে সন্ধ্যে টন্ধে দিয়ে পরে যখন আমরা চা খেতে গেছি, হঠাৎ করে দেখি গোলু বাবা উঠে পড়ে,
মানে ঠাকুর ঘরে ঢুকে গেছে কখন, এবং আমি যেই বুঝে গেছি কারণ ওই খটা খটা আওয়াজ করছিল আর কি চারিদিকে খটাস খটাস করে, এই এর উপর উঠছে ওর উপর উঠছে। তো তারপরে আমি কি করলাম, ইয়েতে গিয়ে পরে দেখি যে গোলু আমাকে দেখে পরে ওই মানে ঠাকুর ঘরে যে সিংহাসনের নিচে যে চেয়ারটা দেখতে পাচ্ছি ওর মধ্যে ঢুকে গেল, কারণ ও ভাবছে যে আমি ওকে দেখতে পাবো না। এই দেখো আমি তারপরে ব্যাপারটা নোটিস করছিলাম আর ভাবলাম ব্যাপারটা তো খুব মজার, ওকে রেকর্ড করা যাক এখন। ও ঠিক কতটা মানে বুদ্ধিমান, জাস্ট দেখতে থাকো। এই দেখো যেহেতু আমি ওকে ধরে বের করে নিয়ে চলে আসবো সেই জন্য ওটার মধ্যে ঢুকে গেছে, ও ভেবেছে আমি ওটা দেখতে পাবো না, আমি ওকে টেনে বের করতেও পারবো না। তো আমি কনস্ট্যান্টলি ওখানে ক্যামেরাটা নিয়ে বসেছিলাম আর কি দেখার জন্য যে ও কী করে। তো যতক্ষণ ও আমাকে দেখতে পেয়েছে ততক্ষণ কিন্তু বেরোয়নি। তারপর আমি বুঝে গেলাম ওর ট্রিক্সটা, আমি একটুখানি যেই ক্যামেরাটাকে ট্রাইপডে লাগিয়ে পরে বাইরের দিকে যাওয়ার অ্যাক্টিং করছিলাম যে আমি চলে যাচ্ছি তুই এবার বেরো। তো তারপরে তোমরা দেখতে থাকো ও বেরিয়ে পরেই ও ঠিক কী কী দুরন্তপনা করবে, জাস্ট দেখতে থাকো তোমরা, তাহলে বুঝবে যে ও ঠিক কতটা পরিমাণে স্মার্ট এবং চালাক আর ধূর্ত প্রাণী। ওকে দেখে কিন্তু মনে হয় খুব ভালো শান্ত বাচ্চা, বাট মোটেও সেটা নাও। তো এই যে আমি চা খাওয়া দাওয়া করার পরে একটু বাইরের দিকে গেলাম দেখার জন্য যে গোলুকে এত বেরোই, এইবার দেখো মজাটা। এখনো কিন্তু নোটিশ করে যাচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা, আমাকে কি অবজার্ভ করছে সেটাও দেখছে। এই যে এবার বেরোবে বাবু, মানে এই দেখো ব্যাস ব্যাস। এই যে এরপরেই নেক্সট এটা মানে আমি গিয়ে পরে দেখি ও বেরিয়েছে বাইরে এসে একটু দেখে সোজা উপরে উঠে গেছে, মানে সিংহাসনের উপরে উঠে, অন্য কোথাও অ্যাটাক না, কাল সরস্বতী পুজো হয়েছে একদম, মা সরস্বতীকে যে মালা দিয়েছি তার যে ফুল গাঁদা ফুল, ওর গাঁদা ফুল খেতে এত ভালোবাসে এগুলো মানে চিন্তার বাইরে। আমি ওকে মাঝে মধ্যেই ফুল কিন্তু এই যে লুকিয়ে লুকিয়ে খাওয়া এই ব্যাপারটাতে ওস্তাদ। আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি তোমাদের হয়তো যে ও ঠাকুর ঘরে ঢুকে এই সমস্ত চুরি করে খেতে থাকে। এই যে আমার মা সরস্বতীটা দেখছো এটারও একটা হিস্ট্রি আছে, এটা মানে আমার সাথে 3-4 বছর ধরে আছে, আমি যখন থেকে পুজোটা স্টার্ট করেছি তো ওই ঠাকুরেই পুজো করি। গত বছর থেকে গোলু আসার পর থেকে ওই মা সরস্বতীর ওই পায়ের আর বিনার ওখানে দেখবে একটুখানি করে চটে গেছে রঙ, কারণ গোলু পা কামড়ে দিয়েছে, মা সরস্বতীর শাড়ি কামড়ে দিয়েছে, বিনার মুন্ডিটা কামড়ে দিয়েছে, গালে কামড়ে দিয়েছে, এই সবও করেছে। আর মা সরস্বতীকে ওই মা লক্ষ্মীকে যেরকম একটা মানে মালা পরানো ছিল ওরকম একটা মালা পরানো ছিল সেটাকে কামড়ে খেয়ে ফেলেছে, এই সব করেছে। তো আমি জাস্ট আর মানে ভাবতে পারছি না যে ও ঠিক কী কী অত্যাচার করে, মাঝে মধ্যেই না দেখলে পরে ও ঠাকুর ঘরে ঢুকে এই ঠাকুরের মাথার উপরে উঠে পরে নাচানাচি করে। তো ও দেখে রেখেছে আর কি। আর ওই দেখো একটা ওই গমের স্নান ধানের শীষ কিছু একটা দেওয়া হয়েছে, ওটাও ও টার্গেট করে রেখেছে খাবে বলে, ঠিক আছে। এখন আপাতত ওটাকে নেমে গেছিলো কিন্তু আমি ওকে দেখেছি ও ধানের শীষটাও খেয়েছে। তারপর আমার ওই গণেশ ঠাকুর দেখো ছোট সিংহাসনে আছে তাকে উল্টে ফেলে দিয়েছে, আবার যে আমি ওকে গেছি খুঁজতে পরে দেখি ও আবার ঢুকে গেছিলো, তারপরে আবার বেরিয়েছে। দেখো বেলপাতা ঠাকুরের শিব ঠাকুরের মাথা থেকে বেলপাতা টেনে খেয়ে নিল, ঠিক আছে। মানে ও যা কাল করেছে আমি আর কিছু বলছিলাম না, আমি ভাবছি দেখি ও ঠিক কী কী করে, ও কদ্দুর কী করে একটু আগে দেখি তারপরে আমি ওকে নামাবো। তো দেখলাম ও মনের সুখে এই যে মালা থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। আমি ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে যাই, দেখো দেখেছো কি স্পিড দেখো আবার খাওয়ার, এই স্পিডেই কিন্তু খাওয়া দাওয়াটা করেছে। মানে ও যত তাড়াতাড়ির মধ্যে ফুলটা খেয়ে ওর পেটের মধ্যে ঢোকানো যায় তত তাড়াতাড়ি চেষ্টা করছে আর কি। এই দেখ এটা হচ্ছে আমি একবার করে ওকে বলছি গোলু, যেই ওকে ডাকছি অমনি ও সজাগ হয়ে যাচ্ছে আর কি। তো খুব মজা পাই গাঁদা ফুল খেতে, এরকম ভাবে ও পুরো সন্ধ্যেবেলাটা দাপাদাপি করে যায়। মা সরস্বতীর নাক পাক সব খুবলে দিয়েছে, এটা আমি ওকে ডেকেছি, যে ডেকেছি অমনি ও দুমদম করে তাড়াতাড়ি পালিয়ে এসছে আর কি, ভয় পেয়ে গেছে তখন। আর এই চেয়ারটা যেটা ছোট মতো টুল মতো আছে এটা ওর খুব পছন্দের, এই দেখো এটার উপরে উঠেও বসবে। এবার আমি ওকে পেটানো দেব আর কি, একটু বকা দেবো, বকা ঝকা করবো বা হয়তো খাঁচায় পড়ে দেবো, সেজন্য ওকে করে কত চারা এখানে একটু বসার পর ওই দেখো নিচের দিকে ওই ভেতর দিকে ঢুকে বসে যাবে, যাতে ওকে আমি ধরে বাইরে না বের করতে পারি, ও আবার টাইম বুঝে বেরিয়ে মা সরস্বতীর মালাটা পুরোই খেতে পারে সেজন্য। তো তোমাদের খরগোশ
মানুষরা কি এরকম বদমাশি করে? যদি করে তাহলে কমেন্ট করে আমাকে জানিও। আর গরুর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই গরু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গরুস ভিডিও।